কিছু দোয়া, এখানে তিনটা দোয়া রয়েছে। এর আগে ছোট্ট একটা আমি তাসবিহ আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, এটাও তালিম, এটা আপনি যদি আমলে নিয়ে আসতে পারেন, এগুলো তো আছে, এটাও সারা একটা ছোট তাসবিহ। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিমের হাদিস, মান ক্বালা ফি ইয়াউমিন মিয়াতা মাররা, যদি কোনো ব্যক্তি দিনে 100 বার এই তাসবিহটি পড়ে তাহলে রসুল বলেছেন হুত্তা খতায়াহু, তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন, ওয়াইন কানাত মিসলাস জাবাদিল বাহর, যদিও তার গুনাহটা সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সমুদ্রের ফেনা কত বেশি এটা মানুষ হিসাব করে শেষ করতে পারবে না, এর সমতুল্য যদি গুনাহ করে আল্লাহ ক্ষমা করে দেবেন। যদি কেউ প্রত্যেক দিন 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলি একটু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বোনদেরকে বলবো যারা আপনারা এই আমাদের এই মিডিয়ার মাধ্যমে যাদের কর্ণকোহরে এগুলো যাচ্ছে, আপনাদের নিকটে আকুল আবেদন জানাবো যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি প্রতিদিন 100 বার পড়া হয় তাহলে সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ হলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে 5 মিনিটও লাগবে না, একটা সময় আপনি নির্ণয় করবেন যে রাত হোক কিংবা দিন হোক কিংবা সকাল হোক কিংবা ফজরের পরে হোক, আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে প্রতিদিন পড়ব। এই আমলটা যদি আপনার কন্টিনিউ থাকে, এই অবস্থায় যদি মারা যান, বান্দার যদি হক মেরে না থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নক, আল্লাহুম্মা আমিন। তাসবিহটা কি ভাই? সুবহানাল্লাহি, একটু জোরে পড়ি, সুবহানাল্লাহি, এটা শুদ্ধ করে পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এখানে গুরুত্বপূর্ণ তিনটি দোয়া রয়েছে, বাংলা আপনারা পারেন, আপনারা ফজিলতগুলো পড়ে নেবেন, শুধুমাত্র আমি আপনাদেরকে উচ্চারণগুলো ঠিক করছি। আপনার যাদের ছিট দেওয়া হয়েছে একটু কষ্ট করে দেখবেন, তাহলে উচ্চারণটা আপনাদের ঠিক হবে। গুরুত্বপূর্ণ কিছু দোয়া, এটা হচ্ছে কাপড় পরিধানের দোয়া। ভাই আপনি কি কাপড় পরেন না? প্রতিদিন তো আমরা কয়েকবার করে কাপড় পরি, কিন্তু কয়েকজন কাপড় পরার দোয়া পড়ি? এই যে কাপড়টা আল্লাহ রাব্বুল্লাহ আলমটা নিয়ামত, এটা না থাকলে উলঙ্গ অবস্থায় খালি গায়ে আমাকে বের হতে হতো, আর খালি গায়ে বের হওয়া এটা একটি লজ্জাশীলতার একটা বিষয়। কাজেই আল্লাহ যে আমাকে কাপড়টা দিলেন, এই কাপড়টা যে আমি পরলাম, এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করতে বলেছেন, এটাও একটা সুন্নাহ। আমি যতবার কাপড় পরবো আমি এই সুন্নাহটা পালন করার চেষ্টা করব, কিন্তু ভাই শয়তান আমাকে এটা করতে দেয় না, ভুলিয়ে দেয়। আমরা একটু পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা, হাযা বলতে আসসাউব, মানে এই কাপড়টা, হাযা সাউবা, ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ। শীতটা দেখে দেখে আপনারাও পড়তে পারবেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি هذا الثوب ورزقنيه من غير حول مني ولا قوة। দ্বিতীয় দোয়া হচ্ছে দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া। মনে করেন দেখা যাচ্ছে অনেক চিন্তায় কিংবা বিভিন্ন সমস্যায় জর্জরিত, এই দোয়াটা আপনারা সবসময় পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে, এই দুর্দশা থেকে আমাদেরকে মুক্ত করবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা
ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। ঋণ মুক্তির দোয়া, অনেকে আমরা ঋণগ্রস্ত অবস্থায় বিভিন্নভাবে অনেকে আত্মহত্যা করে ফেলেন, এটা এমন একটা জঘন্য জিনিস। কাজেই ঋণ যদি হয়ে যায় কাউরে, তাহলে এই দোয়াটা আপনারা বেশি বেশি করলে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন ইনশাআল্লাহ একটা পথ বাতলিয়ে দেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সালাতের গুরুত্বের উপর আলোচনা শুনলাম এবং গুরুত্বপূর্ণ কিছু দোয়া আমরা মশক করলাম, সাথে সাথে আমরা যেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটি প্রত্যেক 100 বার যেন পড়তে পারি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সমুদ্রের ফেনা সমতুল্য গোনা হলেও আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকেই এই তাসবিহগুলো পড়ে অশেষ নেকি অসংখ্য নেকি অর্জন করে কেয়ামতের কঠিন দিন আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি, এটাই হোক আমাদের কামনা, এটাই হোক আমাদের একান্ত মনের বাসনা। আল্লাহ যেন আমাদের এই কামনা এবং মনের বাসনাকে পূর্ণ করেন সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিত, আপনারা সকলেই জানেন যে আমরা প্রত্যেক মাসে নিজেরা শিক্ষা অর্জন করার জন্য আমরা ঢাকার একটু বাহিরে চলে যাই, যেহেতু বাড়িতে থাকলে হয়তো বা সেই আমলগুলো হয় না। আমরা ইনশাআল্লাহ আগামী শুক্রবার 5 রুকি বাজার জামে মসজিদে, যে মসজিদে আমি জুমা পড়াই দীর্ঘ 24 বছরের বেশি, সেখানে আমরা ইনশাআল্লাহ যাব। তা আপনারা একটু বসবেন, যারা যাবেন আপনারা একটু নাম লিখিয়ে দেবেন। আল্লাহ যেন আমাদের এই দিনই কাজে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।